ডক্টর মোহাম্মদ ইউনূস সচরাচর যা করেন না, এবার কিন্তু সেটাই করলেন। কি করলেন? তিনি রাজনীতি নিয়ে মুখ খুললেন, একেবারে সরাসরি শেখ হাসিনার উদ্দেশ্যে। তিনি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোনো জায়গা নেই। ডক্টর ইউনূস ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, লন্ডন ভিত্তিক খুব প্রভাবশালী এটি একজন একটা সংবাদ মাধ্যম, সেখানে তিনি এই কথা বলেছেন। এর মধ্য দিয়ে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার ব্যাপারে যে অন্তর্বর্তী সরকার কোনো ছাড় দেবে না, এই ব্যাপারে একেবারেই পরিষ্কার। অন্তর্বর্তী সরকারের বাইরে যেসব রাজনৈতিক দল টুকটাক সমালোচনা করছে, যেমন বিএনপি জামাত, তারাও কিন্তু শেখ হাসিনাকে ছাড় দেবে না। অন্তত এই একটা ইস্যুতে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখন রাষ্ট্রক্ষমতায় আছেন, সাধারণত এই পদে যারা থাকেন তারা প্রতিদিন প্রতিপক্ষকে সমালোচনা করেন। অন্তত শেখ হাসিনার দিকে যদি তাকান, গত 15 বছরে এমন কোনো দিন নেই যেদিন তিনি প্রতিপক্ষকে সমালোচনা করেন না। তার মধ্যে থাকে বিএনপি জামাত তো বটেই, এর বাইরে থাকে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন নাগরিকরা, সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রতিদিন তিনি সমালোচনা করতেন এবং এটা মোটামুটি দেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারেই বিপরীত ধর্মী। তিনি একেবারে কোনো কারণ ছাড়া অথবা তাকে প্রশ্ন করা ছাড়া তিনি কিন্তু মুখ খোলেন না এবং প্রতিদিন কথা বলেন না। আজকে তিনি ফিনান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কিন্তু সবচেয়ে শক্ত কথাটা তিনি আজকে পারলেন বা বললেন। ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের রাজনীতিতে এই দলের এখন কোনো জায়গা নেই। খুবই কঠিন অবস্থান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব মন্তব্য করেন। বুধবার পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। পত্রিকাটি বলেছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করলেন শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান দলটির প্রধান এবং টানা 15 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকা শেখ হাসিনা। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলছেন, তার অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে না। পত্রিকাটি বলছে, সর্ববৃহৎ প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনায় বাড়িয়ে দিতে পারে এমন চিন্তা থেকে হয়তো এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, স্বল্প মেয়াদে হলেও নিশ্চিতভাবেই বাংলাদেশে তার কোনো জায়গা নেই, অর্থাৎ শেখ হাসিনার। আওয়ামী লীগের কোনো জায়গা নেই, শেখ হাসিনার জায়গা নেই, আওয়ামী লীগেরও কোনো জায়গা নেই। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাড়িয়ে নিতে তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, দমনপীড়ন করেছে, তারা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেছে, তারা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে, বলেছেন ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়। এটা খুবই একটা মৌলিক কথা, এটা মানে শুধু আওয়ামী লীগ না, সবার জন্যই এটা প্রযোজ্য যে গণতান্ত্রিক রাজনীতিতে ফ্যাসিজমের কোনো অস্তিত্ব থাকতে পারে না, ফ্যাসিস্ট দল টিকে থাকতে পারে না। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা এবং সাম্প্রতিক নির্বাচনগুলোই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ করেছেন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীরা ও মানবাধিকার সংস্থাগুলো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে সাময়িকভাবে দূরে সরিয়ে রাখা, সংস্কার নাকি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত, সেই বিষয়ে বিতর্ক চলছে। ডক্টর ইউনূসের ধারণা, আওয়ামী লীগ একটি দুর্বল এবং ব্যর্থ দলে পরিণত হতে পারে। তবে তিনি গুরুত্ব দেন যে তার অন্তর্বর্তী প্রশাসন দলটির ভাগ্য নির্ধারণ করবে না, কেননা এটা কোনো রাজনৈতিক সরকার নয়। আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া নিয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের রাজনীতি করার সুযোগ দেবে কিনা। হাসিনা ভারতের কোথায় আছেন তা পরিষ্কার নয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, তার দল যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। অর্থনীতির একজন সাবেক অধ্যাপক ও
দরিদ্রদের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইনু 2006 সালে নোবেল শান্তিতে শান্তি পুরস্কারে ভূষিত হন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে নিশানা বানান শেখ হাসিনা। তার সমালোচকেরা একে প্রতিহিংসার ঘটনা বলে আখ্যায়িত করেন। রাজনীতিতে যোগ দেওয়া বা কোনো রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে না, এখনই ঘোষণা করা হবে না। এ প্রসঙ্গে তার বক্তব্য, আমাদের কাজ বিভিন্ন বিষয়ে নিষ্পত্তি করা ও নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন। এখন নির্বাচনের প্রস্তুতি শেষ হবে, তখন আমরা যখন নির্বাচনের প্রস্তুতি শেষ হবে তখন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করব। শেখ হাসিনার পতনে তার সরকারের সবচেয়ে বড় বিদেশি সমর্থক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, তার সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে, তবে তা চাওয়া হবে শুধুই দেশের অভ্যন্তরীণ অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর। ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং অন্য 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রায় পেলে ভারতের সঙ্গে সম্পাদিত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত আনার চেষ্টা করব আমরা। আমি মনে করি না যে রায় পাওয়ার আগে আমাদের এটি করার মতো কিছু আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন। গত আগস্টে শেখ হাসিনার ছেলে সজিবজে জয় ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালানোর যে অভিযোগ তার মায়ের বিরুদ্ধে আনা হয়েছে তা মিথ্যা। তার মা কোনো বেআইনি কাজ করেননি, তাই যে কোনো অভিযোগ মোকাবেলা করতে প্রস্তুত। ডক্টর ইউনুস সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নয়াদিল্লিকে অনেকে এই সরকারের প্রতি বৈরী মনোভাব দেখিয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সমর্থনে সরকার পরিবর্তন হয়েছে বলে তার অভিযোগ। শেখ হাসিনা উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা কর্মী হয় দেশের বাইরে পালিয়েছেন, নয় আত্মগোপন করে আছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানকালে সহিংসতায় বিক্ষোভকারী পুলিশ পথচারী সহ 800 জনের মতো নিহত হয়েছেন। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালানোর অভিযোগ নিশ্চিত করেনি মানবাধিকার সংগঠনগুলো। এ বিষয়ে ডক্টর ইউনুস স্বীকার করেছেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু সহিংসতার ঘটনা এবং তাতে খুব অল্প প্রাণহানি ঘটেছে। অবশ্য তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকায় এসব হামলা হয়েছে, ধর্মীয় পরিচিতির কারণে তাদের উপর হামলা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছেন। সমালোচকেরা ওই বয়ানকে ভিন্ন রূপ দিয়েছেন, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হিসেবে বর্ণনা করেছেন। নয়াদিল্লির কাছ থেকে সমর্থনের ঘাটতি তার সরকারকে আহত করেছে বলেও মন্তব্য করেন নোবেলজয়ী এই অধ্যাপক। তবে বলেন, দেশে এলে মোদীকে আন্তরিক অভ্যর্থনা জানানো হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যে আমরা প্রতিবেশী, আমাদের একে অপরের প্রয়োজন, আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে, যা যে কোনো মানে দুই প্রতিবেশীর মধ্যে থাকা উচিত। যাক, বোঝা যাচ্ছে সে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পর্ক উন্নত করতে চান, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে তার অবস্থান খুবই কঠোর যে তার মানে শেখ হাসিনা এবং তার দলের কোনো জায়গা বাংলাদেশে নেই এবং বাংলাদেশ ফ্যাসিজমকে বিশ্বাস করে না, ফ্যাসিস্ট কোনো দলের অস্তিত্ব থাকতে পারে না বলেও তিনি তার এই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।